মা হ্যান্ডবল খেলছেন আর কোর্টের বাইরে দাঁড়িয়ে ছোট্ট শিশু বাচ্চাটা মায়ের খেলা দেখছে। খেলার মাঠের দারুণ একটা দৃশ্য। পল্টনের এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে কিউট নারী হ্যান্ডবল লীগ। উদ্বোধনী দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় আরামবাগ আর জামালপুর স্পোর্টস একাডেমি। আরামবাগের হয়ে এবারের লিগে খেলছেন বাংলাদেশ আনসারের ইসমত আরানিশি। তার 3.5 বছর বয়সী ছেলে ইমতিয়াজ মাঠে মায়ের সবচেয়ে বড় দর্শক, মায়ের উৎসাহ। ও খেলা দেখে এবং ও আমাকে বাহির থেকে বলে, মা মারো মারো, গোল করো গোল করো, এইটাও বলে। মাঝে মাঝে যদি কখনো মিস করি, মা তো দৌড়াইতে পারে না, হ্যাঁ মা তো মিস করে, কি খেলো তুমি। পঞ্চগড়ের তেঁতুলিয়ার মেয়ে নিশি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী, স্কুলে হ্যান্ডবল খেলতেন, সেই সুবাদেই ঢাকায় আসা, ভালো খেলে সুযোগ পেয়ে যান বাংলাদেশ আনসারে। প্রত্যন্ত অঞ্চলের অভাবী পরিবারের মেয়ে, তাই আনসারের চাকরিটা তার কাছে হয়ে আসে আশীর্বাদের মতো। কোনো কিছু না ভেবেই আনসারে যোগ দেন। ওই দলের হয়েই খেলছেন 2008 সাল থেকে, সুযোগ করে নেন জাতীয় দলেও। এরপর বিয়ে, সংসার, তার কোল আলো করে আসে ইমতিয়াজ, ওকে নিয়েই চলছে নিশির জীবনযুদ্ধ। যেখানে খেলতে যান সাথে করে নিয়ে যান ছোট্ট ছেলেকে, আর ছোট্ট ইমতিয়াজও হয়তো বুঝে গেছে মায়ের কাছাকাছি থাকতে হলে আপন করে নিতে হবে খেলার মাঠটাকেই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। আসলে যে ওকে রেখে আসবো, রাখার মতো কেউ নাই, যেহেতু ওর বাবা একটা ব্যবসা করে, হ্যাঁ সেও রাখতে পারে না। এই জন্য যেখানে আমি আসি, যতবারই খেলা হয় ততবারই আমি এখানে সাথে করে নিয়ে আসি। আর ওই এখানে সবার সাথে এতটাই মিশে গেছে, সবাই ওকে এতটাই ভালোবাসে, তা আসলে আমার টেনশন হয় না। ও মানে যাকে পাচ্ছে তার সাথেই থাকতেছে এখানে, হ্যাঁ আর সবাই চিনে, সবাই খুব ভালোবাসে, সবাই ওকে দেখে রাখে। এর জন্য আমার খেলতে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় না, আমি নিশ্চিন্তভাবে মাঠে খেলতে পারি। অভাবের তাড়নায় বেশি দূর লেখাপড়া করতে না পারা নিশি নিজেকে দেখতে চান ছেলের মাঝে। ধরেন আমাদের পারিবারিক সমস্যা ছিল, বাবার অত সামর্থ্য ছিল না, আমরা গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি, হয়তো খেলাধুলা করছি বিদে আমাদের চাকরিটা হয়েছে, তার জন্য হয়তো আজকে ঢাকাতে আসছি, না হলে হয়তো ঢাকাতে আসা হয়তো কি না জানি না, উপরওয়ালা জানে। হ্যাঁ এই খেলার উসিল্লাতে আজকে হয়তো ঢাকায় আসা, ঢাকা শহর দেখা, এই ঢাকাতে থাকা। তো আমার ইচ্ছা আছে, ওর বাবারও ইচ্ছা যে ওকে যাতে ভালো কিছু করাতে পারি এবং ভালোভাবে পড়াশোনাটা করাতে পারি। খেলাধুলা করলে এখন ও যদি চায় খেলাধুলা, ও সবসময় বলে ও ক্রিকেট বলতে পারে না, বলে আমি ব্যাট বল শিখবো ব্যাট বল শিখবো, এখন জানি না কি হবে। তবে এতটুকু ইচ্ছা যাতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠে, হ্যাঁ যাতে কোনো অসৎ কিছুতে জড়িত না হয়, গরিব দুঃখীর পাশে যাতে সবসময় থাকে। ক্রিকেট ফুটবলের বাইরে অন্য ডিসিপ্লিনগুলোর অবস্থা খুব একটা ভালো না, নিয়মিত খেলা থাকে না মাঠে, এই ডিসিপ্লিনগুলোতে প্রতিনিয়ত জীবনযুদ্ধ করে যাচ্ছেন নিশির মতো আরও অনেক মেয়েই। নিয়মিত খেলা থাকলে আর পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে হয়তো আরও একটু ভালো থাকবে নিশি ইমতিয়াজরা। মমিন রোহন, TSports, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.